কি রে কি শুনলাম নাকি কাল রাত্রিবেলা নাকি আর্জেন্ট পার্জেন্ট কোনো ভিডিও ভিডিও নামিয়ে শুনলাম নাকি কি কারা নাকি তোকে খুব দোষারোপ করছে আহ খুব গায়ে লেগেছে কারোর ভিডিও দেখে না মেয়েটা এত ইগনোর করে কেউ ওকে ইগনোর করতে পারছে না আহ কি কষ্ট হ্যাঁ তুই এনারের থেকে টাকা খাস একদম কারেক্ট কথা বলেছে কারণ পদে পদে একদম বোঝা যাচ্ছে জানিস মানুষকে এই যেমন তুই এত সুন্দরভাবে গোপন সূত্রের খবর পেয়ে যাস না তোর এম এস এল এর কাল্পনিক চরিত্রগুলোর যেটা ওরা দু নম্বরই ব্যবসা করে ওরা চামড়ার ব্যবসা করে হ্যাঁ 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 তারা চামড়ার ব্যবসা করে হুম তারা বাড়িতে লোক ঢোকায় এটসেট্রা ঠিক আছে ওরা ওদের বাবাকে ফোন করেছে এগুলো তো তুই দেখ বলতে থাকিস ভেবে ভেবে হ্যাঁ এরকম একটা মানুষ ছিল যারা দেহ ব্যবসা করত যারা নম্বরী ব্যবসা করতো যাদের বাবাকে ফোন করছে মানে এরকম তুই ভাবতে থাকিস কিন্তু আমি এমএসএল ক্যারেক্টারের সাথে একদম টু পাই কি হয় বলতো একদম ভিডিও বসাবে আর তোর ভিডিও দেখবে একদম টাইম মেনটেন করে ক্যারেক্টার মেনটেন করে একদম সবকিছু হিসাব হয়ে যায় হলো বিষয় তো তুই এনার এক থেকে পয়সা খাস আল খাস আল বাদ খাস নাহলে তোর মতন একটা মধ্যবিত্ত মানুষের পক্ষে যার ইউটিউব থেকে নাই নাই করে মাস গেলে সব মিলিয়ে ধর আমি কুড়ি হাজার টাকায় ইনকাম ধরলাম তোর কুড়ি থেকে পঁচিশ গড়পত্রে একটা হিসাব ধরলাম তোর দুটো চ্যানেল মিলিয়ে হুম কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা যার ইনকাম প্লাস তোর বরের দশ হাজার টাকা জল গরম না হওয়া এর মধ্যে তোর আলাদা খাওয়া দাওয়া ইলেকট্রিকের আলাদা খরচা একটা পোষ্যর খরচা প্লাস লাখ লাখ টাকার ট্রিটমেন্ট হাউ ইজ দিস পসিবল কীরকম করে সম্ভব যদি তিন লাখ আশি হাজারের এম এর চ্যানেল মাস গেলে লাখ লাখ টাকা ইনকাম করে যদি তার হাজবেন্ডের ট্রিটমেন্ট না করাতে পারে আচ্ছা আচ্ছা ফ্যামিলি মেম্বার যদি ভালো ট্রিটমেন্ট যদি না করাতে পারে টাকার জন্য তুই কোথাকার হুনু কুড়ি হাজার টাকা ইনকাম করে মাস গেলে তুই আজকে আইভিএফ এর এত বড় ট্রিটমেন্টের জন্য প্রিপারেশন নিচ্ছিস তুই উত্তরটা দে না তুই কতটুকু খাবি আর কতটুকু জমাবি কোনো অংশ তো খাওয়া কমছে না মাছ মাংস ভরপুর খাচ্ছিস বুঝতে পেরেছিস রাজধানী কার টাকায় গেছিলিস রাজধানীতে চড়ে কার টাকায় গেছিলিস সেই এনআর টাকায় হ্যাঁ হ্যাঁ সেই এনআরএর টাকা ভিডিওটা দেখতে থাকো আজকে ওর মা বাবার খোলসা করলো কিছু সবটাই বলবো চলো স্কিপ না করে দেখবে হ্যালো বন্ধুরা গুড আফটারনুন বারোটা অলরেডি বেজে গেছে তো গুড আফটারনুন বলে দিলাম একটা বেজে গেছে তো আমার যে চরিত্র আমি যাকে নিয়ে এতদিন চলছি কন্টেন্ট তো সে আমার তো আমার কন্টেন্ট বলছে যে কারা বা কেউ নাকি ওর ওপর দোষারোপ দিছে বা কইছে যে ও নাকি এনআরএ থেকে টাকা খায় কে কে সহমত এই বিষয়টার ওপর একটুখানি কমেন্ট বক্সে আমার হাতটা তুলবে তো যে এনআরআই থেকে ও টাকা না খেয়ে এত বড় ট্রিটমেন্টের জন্য নেমেছে কোথায় পেলো ও টাকাটা কোথা দিয়ে পাচ্ছে হুম আসা যাওয়া মিলিয়ে বারো হাজার টাকা রাজধানীর খরচ কি দরকার ছিল রাজধানীতে যাওয়ার হ্যাঁ আরে বাবা কেউ যদি ফোকটে আমাকে দেয় আমি কেন বেয়ার করব না সামান্য যদি একটা ফ্যামিলিকে চিরফার করার জন্য একটা ফ্যামিলিকে একদম মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য যদি একটা মানুষ আমাকে টাকা দেয় ফোকটে হুম পারিশ্রমিক এই যে খেটে খাচ্ছিস না তুই কিস্তি দিচ্ছিস কিস্তি খাচ্ছিস হ্যাঁ পারিশ্রমিক কষ্টের টাকা হর হর করে বার করে নিতে এই যে ফোনটা এই ফোনও তোকে গিফট করেছে কিন্তু সেই এনারায় এই ফোনটা ইভেন এই ফ্রিজটাও ইভেন এই ফ্রিজটাও পাঁচ বছর ধরে বলে বলে যে ফ্রিজ তোর হলো না হঠাৎ করে আজ কি করে তোর ফ্রিজ হয়ে গেল হুম তোর নিজের টাকাটা লাগাচ্ছিস অন্য বিষয় আর টোটালি এই যে সমস্ত খরচা আর গিফট পারপাস এই এম এস এলকে দাবানোর জন্য তোকে এনারাই দিচ্ছে টাকা রয় এনা রয় বুঝতে পেরেছিস তুই কি লোকাবি কার কাছে ভাওতাবাজিগিরি মারাচ্ছিস মানুষরা কি মুখে মানে ঘাসে মুখ দিয়ে চলে অত সহজ অত সহজে তুই একটা এত বড় ট্রিটমেন্টে নেমে গেলি তাও আবার কলকাতায় না ভালো ভালো ডাক্তার চলে গেলি সোজা দিল্লি বিকজ দিল্লিতে তার পরিচিত ডক্টরের সাথে গিয়ে তোকে করেছি ইভেন তুই গেছিলিস সেই সাথেই দেখা করতে আর ক্যাশ হাতে নিতে আর ওই ডক্টরের সাথে কনসাল্ট করিয়ে দিতে যতবার তুই দিল্লি যাবি টোটাল খরচা বাবদ সে দেবে কথা হয়েই গেছে কোনো রকম এক্সট্রা কিছু না এটা আমি ভিউয়ার্সদের বলবো চোখটা যেমন এম এস এর জন্য খোলো চোখটা এর জন্য খোলো ভালোবাসা অন্ধ ভালোবাসা কারোর জন্য ভালো না বুঝতে পেরেছ এনআরআই থেকে টাকা খেয়ে আজকে একটা চ্যানেলকে ধ্বংস করার জন্য উঠে পড়ে রেখেছে কারণ ওই এনআরআই তো একটা সময় তাদেরকে টাকা দিয়ে কিছু করাতে পারেনি নিজের পাবলিসিটি চেয়েছিল নিজের পাবলিসিটি গোটা ওয়াইটিতে চেয়েছিল পায়নি পায়নি যে করে সে কাউকে টের পেতে দেয় না কিন্তু এই এনআরআই চাইছিল যে এরা সবাইকে জনে জনে বলে বেড়া এ দিয়েছে এ দিয়েছে এ দিয়েছে হুম বললেই হয় এই যে ফ্রিজ কে দিয়েছিল কই সে তো এসে বলেনি ওই কেয়ামাসি নিমাসি এসেছিল ওদের বাড়িতে দু হাজার বাইশে সেই মাসিতে একবারও বলেনি একটু ডঙ্কা পিটিয়ে বলো আমি ফ্রিজ দিয়েছি আর যে এসি দিয়েছে কই সে তো বলেনি আমার ডকা পিটিয়ে বলো এসি দিয়েছি না যে ভালোবেসে দেয় সে শুধুমাত্র ভালোবেসেই দেয় রিটার্ন পাওয়ার জন্য বা নাম কেনার জন্য দেয় না তাহলে সেই দেওয়াটা তার বৃথা আজকে যে দেওয়াটা সে তোকে দিয়ে দেওয়াচ্ছে যে তুই এম এস এলকে বল তোর যাবতীয় খরচা আমি বের করব সেটা করা হচ্ছে এম এস এল এর থেকে ডবল টাকা তোকে দেওয়া হচ্ছে দুশো ডলার আমি গুনে বলে দিচ্ছি তোকে তিন থেকে চারশো ডলার দেয় বুঝতে পেরেছিস যে ডলারে তোর চলছে আর তুই শুধুমাত্র জনগণের সামনে ভেষভূষাটা পরে বসে আছিস যাতে পরে লোকে টের না পায় কত সুন্দর সিম্পাতি কাঠ খেলছিস নিজের এই রোগটাকে নিয়ে নিজের এই মাতৃত্বহীনতার রোগটাকে বেঁচে খাচ্ছিস তোতে আর উজ্জ্বলের কি রে তুই কোন সাহসে উজ্জ্বলের দিকে হাত তুলিস যে কণিকা উজ্জ্বলের রোগটাকে ওই আলুর বস্তা মানে উজ্জ্বলকে বেঁচে খাচ্ছে তুই তোর এই স্বামী তোকে বেঁচে খাচ্ছিস তুই নিজে নিজের রোগকে বেঁচে খাচ্ছিস হ্যাঁ হ্যাঁ নিজের রোগকে বেচে খাচ্ছিস আর কি আছে তুই বল না তুই সিম্পাতি কার্ড খেলছিস কি কারণে আমার ট্রিটমেন্ট আমাকে পয়সা জমাতে হবে তোর ব্লগ চ্যানেলটা খোল ঠিক বলেছে দীপ্তিদি দিদি আগের দিনকে এমন নাটক করলি যেন মনে হচ্ছে সব কটাই মিলে তোকে গণধর্ষণ করে দিয়ে গেছে তুই এমন ন্যাকা চুদিগিরি মারালি তারপরে কি করলি বলতো মেন চ্যানেলে এসে তোর একদম একদম রণমূর্তি আবার চলে আসলো কোথায় গেল সেই সময় জিনার ঝিমানো কেলানো পানাটা কোথায় গেছিল আমি বুঝতে পারছি না আমি আজকে ভিডিও করতে পারবো কিনা কিন্তু আমি ভিডিও করে ফেলেছি নাটক মারো হুম এনারা পয়সায় খাচ্ছো হুম আর জনগণকে বোঝাচ্ছ জনগণ আমার ভক্ত তোমরা আমাকে ভিউজ দাও আমি ট্রিটমেন্ট করাবো এটা শুধুমাত্র জনগণের চোখে ঠুলি পড়ানোর জন্য আর কিছু না জনগণ তো তোকে ভালোবেসে তোর একটা সত্যি করুন যেমন উজ্জ্বলের প্রতি মানুষের একটা নরম জায়গা তৈরি হয়ে গেছিল যেমন আমার তৈরি হয়ে গেছে যে ওরকম সিচুয়েশন সেই অনেক মানুষ তোর ওপর এই জন্য আসক্ত আর করুণা দেখাচ্ছে কারণ তুই মা হতে চাইছিস আর এই কার্ডটাকে ট্রাম্প কার্ড হিসাবে তুই খেলছিস ট্রাম্প কার্ড হিসাবে তুই খেলছিস এত ভালো মানুষ তুমি এত ভালো মানুষ সততার মূর্তি মানে যে মানে সত্যপতি যে ছিল সেও মানে জলে ডুবে মরবে যে বাবা আমার এক একাঠি বাড়ায় সেও মানে সত্যতার মূর্তি হয়ে বসে আছে করে একদম বসে গেছে ফোকাস নিয়ে যে আমি যা বলি সত্যি বলি প্রমাণ আগে তুই বার করবি প্রমাণ তুই বার করবি তোর কাল্পনিক চরিত্রগুলোর বুঝতে পেরেছিস তারপরে তো তোর প্রমাণ তোরটা তো জল জানতো চোখের সামনে দেখা যাচ্ছে তুই যেভাবে শুরু করেছিস যেভাবে খরচাপাতি করছিস যেভাবে এই যে কী বলে ট্রিটমেন্ট চালু করে দিয়েছিস আহ রে রেগুলার মাংস রেগুলার মাছ হুম বড়কে চ্যানেল খুলে দেওয়া হয়েছে আরও আসুক না যেটা উপরি আসছে সেটা এইটা তো উপরি এক্সট্রা এটা এক্সট্রা মেন পয়সা তো জায়গা থেকে পাচ্ছিস আর যেটা পাচ্ছিস ওটা দিয়েই তোর সমস্ত কিছু চলছে আর টুকটাক রাখছি তোর শ্বশুর শাশুড়ি জানে তোর শ্বশুর শাশুড়ি জানে এই বিষয়গুলো জানে আমি কারুর থেকে টাকা খাই না সে সাহায্যের ক্ষেত্রে হোক যে হোক মিথ্যেবাদী এক নম্বরে নাম্বার ওয়ান মিথ্যেবাদী এই যে তুই বলে বেড়া সবাইকে যে আমার রাত্রিরের নাইট ড্রেস আছে হেনা আছে তেনা আছে সব মিথ্যে তুই কথায় কথায় মিথ্যে কথা বলিস কথায় কথায় মিথ্যে কথা আজকে আবার প্রমাণ করে দিলি যে তোর এই মা সতমা বাপ ছাড়া তোর কেউ নেই তুই আবার প্রমাণ করে দিলিস বুঝতে পেরেছিস প্রতি পদে তুই প্রমাণ করছিস যে তুই যেহেতু মা কি জিনিস বুঝিস নি মাতৃত্বের সাত প্লাস বুঝিস মানে মায়ের ভালোবাসা বুঝিস আর নিজে মা হওয়ার স্বাদটা বুঝিস নি এই জন্য কোনো মাকে তোর ভালো লাগে না কোনো মাকে ভালো লাগে সব মাদের দোষ মাদের এইটা দোষ মাদের ওটা দোষ আরে তুই বুঝবি কি করে তোর মা নিজের মা যদি থাকতো আজকে তোকে এরকম সিচুয়েশানে ছেড়ে দিত না তোর কাছে আসতো তোর তোকে নিয়ে যেত হ্যাঁ বাবা এসে বলে থাকবে বাবার কাছে রাজক না বাবার কাছেই কারণ বাপটাই তোর শুধু নিজের বাপটা তো ফেলে দিতে পারে না বাপটা তো আর মেয়েটাকে ফেলে দিতে পারে না ওই মা তোর মুখে মোতে পর্যন্ত না ওই একটু মাস গেলে পয়সা ধরিয়ে দিস ব্যাস ব্যাস ওইটুকুর জন্য বাপের বাড়িতে অ্যালাউ এক রাত্রির গিয়ে কাটাতে পারিস কাটাতে পারবি না রে না তোকে ঘর থেকে নামিয়ে দিয়ে তোর ওই মা বেঁচে গেছে আর তুই এবার এসে জুটেছিস এই বাড়ির লোকগুলোর ঘাড় মোটকে খাচ্ছিস একটা ছেলেকে মানে একই বাড়িতে থেকে একই বাড়িতে থেকে বৌমার সাথে শাশুড়ি শ্বশুরের কোনো সম্পর্ক নেই তোর তোর ভিডিওতে আসতে তো তোর শ্বশুর শাশুড়ি ইতস্তত বোধ করে ছেলের পাশে দাঁড়ালে হাসবে না বলিস না দম থাকলে তোর বরের ভিডিওতে দেখাতে যে দেখো মা বাবা দেখি তোর মা বাবা শ্বশুর শাশুড়ি হাসে নাকি ছেলের ভিডিওতে এসে তোকে তো দুচক্ষে সহ্য করতে পারে না কোথা দিয়ে সহ্য করবি যে বৌমার এই ছিঁড়ি তুই স্বার্থে ব্যবহার করিস না করছিস না ওই কিছু দিকে স্বার্থে ব্যবহার ওই কিছু দিকে সারতে ব্যবহার করছিস না তার বদলে কি করছিস ঋণ চেপে যাচ্ছে দে না সদ ঋণ চলো দু প্যাকেট বিরিয়ানি কিনে দে নিকুচি মেরেছে দু প্যাকেট বিরিয়ানি হ্যাঁ কোথায় সেই সময় তো শোনা গেল না সেই সময় তো শুনতে পাই না যে হ্যাঁ চলো দু প্যাকেট বিরিয়ানি কিনে দেয় এই কথাটা আমরা শুনতে পাচ্ছি হ্যাঁ বা ট্রেনে একজন তোমাকে বলেছে বাবা তোমার স্ক্রিনটা ক্যামেরায় যতটা ললেজ দেখা ততটাই সামনে এগুলো কেন রেকর্ড হলো না রে কেন রেকর্ড হলো না হ্যাঁ খালি ধপবাজি মারতে বসো এনারা এর থেকে টাকা গিলে নিয়ে এইখানে বসে বসে দোচক লাগিয়ে মারাচ্ছ আর এখানে জনগণকে কি বলছো আমি মা হতে চাই মা তো অবশ্যই হতে চাও কিন্তু একজনের পেছন মেরে আর এনারা এক টাকা খেয়ে তাই না। সব সময় বন্ধুরা মনে রাখবে যে ট্রিটমেন্ট হঠাৎ করে চালু করলো কি করে এত বড় একটা ট্রিটমেন্টে যার মান্থলি কুড়ি তিরিশ হাজার টাকা ইনকাম সে হট করে নামতে পারে না ইম্পসিবল পারে না কারণ এ অনেক খরচা সাপেক্ষ ব্যাপার প্রথম তো ওই ব্লকেজ ক্লিয়ার করতে হবে সেখানে একটা হিউজ খরচা সেই খরচার পরে তারপরে আইভিএফ এর খরচা আর ও অতিরিক্ত কনফিডেন্স যে আমি আইভিএফ করাবোই একবার হলেও করাবো অবশ্যই করেন তোকে তো টাকা দেবে বলেছে তোকে তো টাকা দেবে বলেছে তাহলে কিসের চিন্তা তিরিশ হাজার টাকা মান্থলি ইনকাম অল অল টোটাল করে নিয়ে কি করে তুই এক লাখ দেড় লাখ টাকা তুই বার করবি করে তুই এর ফার্স্ট ট্রিটমেন্ট অ্যাটেম্প করবি আমরাও জনগণরা একটু দেখি আর কি বড় বড় বুকনি এ ওর বাবাকে মেরেছে ওর বাবাকে মেরেছে তুই একবার নিজের চিন্তা কর না তুই কত অভাবী অভাগী যে তুই নিজের মায়ের মুখখানা দেখতে পাচ্ছি জন্মের পরই নিজের মাটাকে খেয়েছিস সৎ মা নি এই জন্য প্রত্যেকটা মায়ের ওপর সেই রাগটা তুলিস আর বাপটা শুধুমাত্র নিজের সে বাপকে দেখলেই বোঝা যায় মা মায়ের ছিঁড়ি দেখেছিস মায়ের থোবরার সাথে তোর কোনো মিলেছে কিচ্ছু না কিছু না পুরো বাবার যে মেয়ে তুই সেটা বাবার পাশে দাঁড়ালেই বোঝা যায় বড় বড় সে আবার লোককে জ্ঞান দিতে আসে হ্যাঁ এর মাথায় বাজ পড়ুক তার মাথায় বাজ পড়ুক তোর মাথায় যখন এখনো বাজটা পড়েনি এত কিছু করার পর যখন তোর মাথায় বাজটা পড়েনি আমাদের কারুর মাথায়ও বাজ এখন পড়বে না জানিস তো যদি পড়তে হয় আগে তোর মাথায় পড়ে তুই ভরস হ তারপরে তারপরে চিরুনি ও তোমার চিরুনি জায়গা মতন ভরে দেবো একদম চিচির চিচির করে ব্লকে ছাড়িয়ে যাবে একদম এনারায় থেকে পয়সা খাওয়ার চিটিং বাজকো থাকার ফট থেকে বড় বড় কথা বলতে এ খায় ও খায় ওরা খেলে তুইও খাচ্ছিস ওরা যদি খেয়ে থাকে নাহলে কেউ কারোর পেছনে এরকম আদা কাজ করা জল খেয়ে পড়ে থাকে না যেরকম তুই পড়ে আছিস দিনে তিনবার জল খাচ্ছিস তিনবারই তুই একদম টোটাল ব্রেকফাস্টের লাঞ্চ আর ডিনারে তুই ওদেরকে খাচ্ছিস সকালে বড় ননদ কে ছোট ননদ মাঝখানে মেন ভাইয়ের বউকে বড় বড় কথা তুমি বলতে আসো এনারের থেকে পয়সা খেয়ে যদি ওরা বেইমানি করে তুই বেইমানি করছিস নাকি তুই এন থেকে পয়সা তুই খাচ্ছিস বুঝতে পেরেছিস কারণ তোর ট্রিটমেন্টটা দরকার এদের এদের পেছনটা মারছিস আর এনারের থেকে টাকা খেয়ে তুই ট্রিটমেন্টে নেমেছিস আমি লিখে দিতে পারি স্ট্যাম্প ব্যাপারে এত সহজে তুমি এত বড় একটা ট্রিটমেন্টে নেমে গেলে কোন হনু তোমাকে জায়গা দিয়েছে যে কলকাতার মতন এত ভালো জায়গা থাকতে এত ডাক্তার থাকতে তোমাকে দিল্লি ছুটতে হলো আর কালীবাড়িতেও থেকেছি শুধুমাত্র এই কারণে এই কারণে থেকেছি জনগণের কাছে সিনেথি বড় কোনো হোটেলে গিয়ে থাকবো না তোর যথেষ্ট মূরত ছিল তোকে সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে এইভাবে এইভাবে চলবে যার থেকে পয়সা নিচ্ছ তার কথা মতন চলতে তো হবেই বাবা হুম তো বন্ধুরা এগুলো দেখতে থাকো আরও দেখতে পাবে আরও দেখতে পাবে লাইফস্টাইল আরও চেঞ্জ হবে এ কি বলতো শুকনো পাটি সবার সামনে শুকাবে নেই নে নেই নে নেই নে সব করবে সমস্তটা করবে কেউ টের পেয়েছে নাকের তলা দিয়ে ফ্রিজ এসে গেল নাকের তলা দিয়ে মিক্সি এসে গেল নাকের তলা দিয়ে পনেরো ষোলো হাজার টাকার ফোন এসে গেল যে কিনা ঠিক করে একবেলা খেত আর একবেলা ঠিক করে খেতে পারতো না জল গরম হতো না ওর বরের পয়সা সব চিন্তা করবে চিন্তা যখন ওর জন্য করো চিন্তা এর জন্য করো মা হওয়াটা খারাপ না সে তো হতেই হবে আজ হোক কালোক হোক কিন্তু মনে করবে দালালির পয়সা খেয়ে মা হচ্ছে বুঝতে পেরেছো ভিউয়ার্সটা ঢেলে ঢেলে ভিউজ দাও তাতে অসুবিধা নাই ভালোবাসো যখন অন্ধ হয়ে না চোখটাকে খোলো খুলে দেখো উত্তরটা পাও নাকি কেউ কোনোদিনও কি প্রশ্ন করেছো গুন্ডিকা তো সবাই কনিকাকে সবাই তোমরা প্রশ্ন করো শাশুড়িকে কী কি করছে শাশুড়িকে কি করছে শাশুড়ি কে এই করছে কোনো সময় ওকে প্রশ্ন করেছো তুমি তোমার শাশুড়ি শ্বশুরের জন্য কি ছেড়ো কোনো সময় প্রশ্ন করেছো না সেই রকমই যার যার ভিউয়ার্স তার কাছে তোমরা যেমন অন্ধ অন্ধপানা দেখাচ্ছ হম এর কিচ্ছু দেখতে পাচ্ছ না সেই রকমই কণিকার ভিউয়ার্স যারা ওকে পছন্দ করে ওরটাই দেখে ওর দোষ খুঁজতে বসে না তোমাদের মতন তোমাদের প্রিয় চিরালটার মতন তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করি তোমরা বুঝতে পারবে এনআরআই থেকে পয়সা খাওয়া চিটিং